ক্লাস 12 ফিজিক্সের ইউনিট ওয়ানে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে টোটাল চ্যাপ্টারকে কিছু সাব টপিক করে আমি ভিডিও কিছু বানাচ্ছি, তোমাদের দেখবে ভিডিওগুলো। যদি কোনো ভিডিওতে কোনো কমেন্ট করার প্রয়োজন হয় বা কোনো এনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব ওই রকমভাবে ভিডিও বানানোর তোমাদের প্রয়োজন অনুসারে। তো ফার্স্ট এখন যে টপিকটা পড়বো, যে সাব টপিকটা পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এগুলো কিছু ইমাজিনারি লাইন, কিছু ইমাজিনারি লাইন যেগুলো আমাদের সুবিধার জন্য এগুলোকে বানিয়ে নেওয়া হয়, ইমাজিনারি লাইনগুলোকে। তো এই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স দেখে আমরা কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের টাইপ, ইলেকট্রিক ফিল্ড কীভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তো ফার্স্ট ডেফিনেশন, কোনো জায়গায় যখন ইলেকট্রিক ফিল্ড থাকে, সেটা যে কারণেই হতে পারে, প্লাস আধানের জন্যও হতে পারে, আবার মাইনাস আধানের জন্যও হতে পারে, বা মাল্টিপল আধানস, সেখানে প্লাস মাইনাস দু টাইপেরই আধান থাকতে পারে। যে এনি টাইপ অফ ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকবে। এবার ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেফিনেশনটা কী? ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে কোনো জায়গায় ইউনিট পজিটিভ চার্জকে যদি ছেড়ে দেওয়া হয়, ইউনিট পজিটিভ চার্জকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কি হবে? ইউনিট পজিটিভ চার্জ যে দিকে বল অনুভব করবে, তার মানে সেই দিকে যাবে, সে তার পিছনে পিছনে যদি আমি একটি লাইন ড্র করি, সেই লাইনটাই হবে হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তো এই লাইন যদি ড্র করি, সেই লাইনটা স্ট্রেট লাইনও হতে পারে, আবার কার্ভড লাইনও হতে পারে। আরেকবার বলছি, কোনো ইলেকট্রিক ফিল্ডে প্লাস ওয়ান চার্জকে যদি ছেড়ে দেওয়া হয়, প্লাস ওয়ান চার্জকে ছেড়ে দিলে যেদিকে যাবে, যেদিকে যাবে সেদিকে একটি রেখা অঙ্কন করলে, রেখা অঙ্কন করলে তাকে বলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। আচ্ছা, তো একটা ম্যাপ দেখি আগে, একটা ম্যাপটা দেখে নিই। ম্যাপ বলতে, ধরা যাক কোনো জায়গায় প্লাস কিউ চার্জ আছে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সটা বোঝা যাবে এরকম, প্লাস কিউ চার্জ আছে এখানে, তার চারদিকে আমি বা যে কোনো জায়গায় একটা প্লাস ওয়ান চার্জকে ছেড়ে দিলাম, কী হবে? প্লাস কিউ প্লাস ওয়ানকে রিপালস করবে, বিকর্ষণ করবে, তারপর প্লাস ওয়ান চার্জ যেদিকে যাবে সেই দিকে একটা, যেদিকে যাবে তার পিছনে পিছনে যদি একটা লাইন ড্র করি, সেটা হবে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। সেটা তো এই দিকে। এবার প্লাস ওয়ান চার্জকে যদি আমি এইখানে ছেড়ে দিই, তাহলে প্লাস ওয়ান চার্জ যাবে কোন দিকে? বিকর্ষণ হবে। অ্যাকচুয়ালি এটা যদি স্ফিয়ার ধরি, তার রেডিয়াসের অপোজিট ডিরেকশন, রেডিয়াল ভাবে ব্যাসার্ধ বরাবর বিপরীত দিকে যেতে থাকবে। তো এই হচ্ছে বলরেখা, এখানে ছাড়লে এই দিকে যাবে, এখানে ছাড়লে এরকম দিকে যাবে, এখানে ছাড়লে এরকম দিকে যাবে। তো এটাকে ম্যাপ বলা হয়, ম্যাপ অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এটা প্লাস কিউ চার্জের জন্য। আচ্ছা, কোথাও যদি মাইনাস কিউ চার্জ থাকে তাহলে কেমন হবে? মাইনাস কিউ চার্জ থাকলে কী হবে? তাহলে কী হবে, ধরা যাক এখানে একটা একক আধানকে ছেড়ে দিলাম, অ্যাট্রাক্ট হবে, আকর্ষিত হবে, তখন জাস্ট এটার একই রকম হবে, উল্টো ডিরেকশন, উল্টো অ্যারো চিহ্ন কিন্তু দিতে হবে। তো এখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের যে ম্যাপটা, সেটা হবে এরকম, ঠিক আছে? এবার মনে করা যাক যে কোনো জায়গায় দুটো চার্জ আছে, একটা প্লাস কিউ আর একটা প্লাস কিউ, দুটোই প্লাস চার্জ, এরকম কিছু ডিস্টেন্সে আছে। তো এবার এই প্লাস থেকে বলরেখা বেরোবে, যদি এটা না থাকতো তো স্ট্রেট লাইন এরকম চলে যেত, কিন্তু এটা থাকার জন্য এই প্লাস ওয়ান, যে বলরেখার ডেফিনেশনে যে প্লাস ওয়ান চার্জ বলা হলো, প্লাস ওয়ান চার্জ তো এখানে বেরিয়ে এখানে যেতে পারবে না, কারণ এই প্লাস আবার এই প্লাস ওয়ানকে বিকর্ষণ করবে, তার ফলে এই বলরেখাটা এখান থেকে বেরিয়ে কী হবে? এরকম বেঁকে যাবে, কারণ এটা এই প্লাস ওয়ানকে বিকর্ষণ করবে। তো যেটা এখান থেকে বেরোবে সেটা এরকমভাবে চলে যাবে, যেটা এইখান থেকে বেরোবে সেটা এরকমভাবে চলে যাবে। সিমিলারলি এখান থেকে যেটা বেরোবে, প্লাস ওয়ান ছেড়ে দিলাম, সেটা এদিকে স্ট্রেট যেতে পারবে না, কারণ এই প্লাস আবার এই প্লাস ওয়ানকে বিকর্ষণ করবে, তারপরে বলরেখাগুলো এরকম হবে, বলরেখার যে ম্যাপ সেটা এরকম হবে। এবার যদি মনে করা যাক যে একটা জায়গায় প্লাস কিউ চার্জ আছে, আবার একটা জায়গায় মাইনাস কিউ চার্জ আছে, তাহলে ম্যাপটা কীরকম হবে?
তো এবার প্লাস থেকে যে বড় রেখাটা বেরোবে, দ্যাট ইজ একটা একক ধনাত্মক আধানকে যদি ছেড়ে দিই, তাহলে এটা কী হবে? এটা না থাকলেও স্ট্রেট যেত, এটা থাকলেও স্ট্রেট যেত যাবে। কারণ হচ্ছে এক্ষেত্রে এই মাইনাস কী করবে, প্লাস ওয়ানকে অ্যাট্রাক্ট করবে, তার ফলে এটা এরকমভাবে চলে যাবে। যে বলরেখাটা এই দিক দিয়ে বেরোবে, দ্যাট ইজ এখানে যদি একটা একক ধনাত্মক আধানকে ছেড়ে দিই, তাহলে এটা কী হবে? এই মাইনাস কিউ না থাকলে এটা সোজা এরকম চলে যেত এটার মতো, কিন্তু এই মাইনাস কী করবে, প্লাস ওয়ানকে অ্যাট্রাক্ট করবে, তার ফলে এটা এরকমভাবে বেরিয়ে এরকমভাবে বেরিয়ে আবার এখানে ঢুকে যাবে। তার ফলে এরকমভাবে যদি বেরোবে, সেটা এরকমভাবে ঢুকবে, এরকমভাবে বেরোবে, এরকমভাবে ঢুকবে, এরকমভাবে বেরোবে, এরকমভাবে ঢুকবে। তো এরকম হবে বড় রেখাগুলো, এগুলো বড় রেখার ম্যাপ। তো এখানে কিছু বড় রেখা, এগুলো হচ্ছে স্ট্রেট লাইন, এগুলো কী হচ্ছে? কার্ভ লাইন। তাহলে বড় রেখা কী হতে পারে? স্ট্রেট লাইনও হতে পারে, আবার কার্ভ লাইনও হতে পারে। তো বড় রেখার আরেকটা ডেফিনেশন এখান থেকে পাওয়া যেতে পারে, সেটা কি? এটা একটা ডেফিনেশন হতে পারে, সেটা হচ্ছে যে বড় রেখা হচ্ছে এমন কিছু ইমাজিনারি লাইন যার যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা যায়। ধরা যাক এটা একটা ইমাজিনারি লাইন বড় রেখা, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম। ট্যানজেন্ট ড্র করলে কী হবে? ট্যানজেন্টে যা ডিরেকশন হবে সেটাই ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন জানা থাকতে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনও কিন্তু তাই যে একটা একক ধনাত্মক আধান কোনো জায়গায় যদি রাখা যায়, তার উপর টোটাল ফোর্সটা যে ডিরেকশনে কাজ করবে সেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তো এখানেও ডেফিনেশনে একক ধনাত্মক আধান বা ইউনিট পজিটিভ চার্জকে ইমাজিন করা হয়েছে। তো ইউনিট পজিটিভ চার্জ যে ডিরেকশনে যাবে সেটাই বড় রেখার ডিরেকশন, আবার এই এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তো সেজন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্সের আরেকটা ডেফিনেশন দেওয়া যায়, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের উপর যে কোনো জায়গায় যদি একটা ট্যানজেন্ট ড্র করা যায় বা স্পর্শক আঁকা যায়, এটার উপর স্পর্শক তো এটাই হবে, বাট যদি কোনো কার্ভ লাইন থাকে তার স্পর্শক হবে এই পয়েন্টে, স্পর্শক হবে এরকম, স্পর্শকের যে ডিরেকশন বা ট্যানজেন্টের যে ডিরেকশন সেটা হবে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এটাও একটা ডেফিনেশন হতে পারে যে ট্যানজেন্ট, ট্যানজেন্টের ডিরেকশন হবে, ট্যানজেন্টের ডিরেকশন হবে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এটাও একটা ডেফিনেশন। এবার ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এই লাইন্সগুলোর কী ইম্পর্টেন্স? ইম্পর্টেন্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স থেকে আমরা কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন জানতে পারি। মনে করা যাক যে কিছু লাইন্স অফ ফোর্স আমরা ড্র করলাম, অ্যারো দেখে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বুঝতে পারবো। ডিরেকশন বুঝতে পারলে আমরা কি বুঝতে পারবো? কোনো জায়গায় যদি একটা প্লাস কিউ চার্জ ছেড়ে দিই সেটা কোন দিকে যাবে বা কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা বুঝতে পারবো। কোনো জায়গায় ধরা যাক ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডেন্সলি পপুলেটেড, দ্যাট ইজ ডেন্সিটি অনেক বেশি, আবার কোনো জায়গায় ডেন্সিটি খুব কম, তার মানে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ, স্ট্রেংথ বেশি, এখানে স্ট্রেংথ কম। এটাই হচ্ছে ইম্পর্টেন্স ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এবং অ্যামাউন্ট সেটা আমরা বুঝতে পারি। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজগুলো হচ্ছে এগুলো সবসময় পজিটিভ চার্জ থেকে, যে কোনো জায়গায় যদি পজিটিভ চার্জ থেকে বের হবে সেখান থেকে স্টার্ট হবে, আর এন্ড কোথায় হবে? নেগেটিভ চার্জে এন্ড হবে, ঠিক আছে? আর একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফর আইসোলেটেড পজিটিভ চার্জ, ধরা যাক কোনো জায়গায় আইসোলেটেড পজিটিভ চার্জ আছে আর কোনো আশেপাশে কোনো নেগেটিভ চার্জ নেই, যে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে সেটা কিন্তু ইনফিনিটিতে গিয়ে মিট করবে, এরকম বলা যায়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দুটো লাইন্স অফ ফোর্স কখনোই ইন্টারসেক্ট করবে না ইচ আদার, দুটো লাইন্স কখনোই ইন্টারসেক্ট করবে না, ক্রস করবে না। এটা সম্পর্কে নেক্সট আরেকবার বলছি ডিটেলসে। এটা প্রপার্টিস, পারপেন্ডিকুলার, কোনো একটা সারফেস থেকে যখন বেরোবে পারপেন্ডিকুলারভাবে বেরোবে, ধরা যাক সারফেসটা এরকম আছে, এখান থেকে এরকমভাবে বেরোবে, এখান থেকে এরকমভাবে বেরোবে, এখান থেকে এরকমভাবে বেরোবে, কোনো জায়গায় ট্যানজেন্ট ড্র করলে, এটা তো একটু আগেই বললাম, ট্যানজেন্ট ড্র করলে ওই ট্যানজেন্টে যে ডিরেকশন সেটা ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। এবার এই লাইন্স অফ ফোর্স থেকে আরেকটা ইম্পর্টেন্স বলা যেতে পারে বা আরেকটা জিনিস জানতে পারে, সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কী বোঝায়? সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কী বোঝায়? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কোনো জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সমান হয়,
মানে একটা জায়গার সব পয়েন্টেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সমান। ধরা যাক এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, এখানে ই, এখানেও ই, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা হচ্ছে ই। আর এই যে অ্যারোগুলো দেখা যাচ্ছে, অ্যারোগুলো সব একই দিকে, তাহলে এটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলা হবে, প্যারালাল হবে। সেটা এরকমও হতে পারে, প্যারালাল উল্টো ডিরেকশন হতে পারে, এরকম হতে পারে। পয়েন্ট দিয়ে যদি এরকম করে দেওয়া হয়, এটার মিনিংটা হচ্ছে খাতার প্লেনের থেকে আপওয়ার্ড ডিরেকশনে, বাট সবাই আপওয়ার্ড ডিরেকশন, তাই সবাই ডিরেকশন একই, এটাও ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এটাও হতে পারে যদি ক্রস দেওয়া হয়, ক্রসের মিনিং হচ্ছে খাতার পারপেন্ডিকুলার বাট ডাউনওয়ার্ড, খাতার তল ভেদ করে চলে যাচ্ছে, এটাও এটাও সবগুলো হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। এবার এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা খুব আছে, সেটা হচ্ছে দুটো লাইন্স অফ ফোর্স কখনোই ইন্টারসেক্ট করবে না। ধরা যাক দুটো লাইন্স অফ ফোর্স আছে এরকম, এটা একটা, এটা একটা, এখানে ইন্টারসেক্ট করলো, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেখানে দুটো ট্যানজেন্ট ড্র করতে পারি। দুটো ট্যানজেন্টের মিনিং হচ্ছে একটা পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, দ্যাট ইজ একটা পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে, যা ইম্পসিবল। মনে রাখবে যে কোনো একটা পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে, সেজন্য তো এই দুটো লাইন্স অফ ফোর্স কখনোই ইন্টারসেক্ট করতে পারে না। তো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স থেকে এতটুকুই।